আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 12 ডিসেম্বর 2023, জামাতের গুরুত্ব টের পাচ্ছে বিএনপি, ভুল করে আওয়ামী লীগে কি অবস্থা দেখুন। জামাত শিবিরকে বাদ দিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে বিএনপিতে এখন হতাশা, অন্যদিকে আওয়ামী লীগে গৃহদাহ। দর্শক, বাংলাদেশের রাজনীতি কার্যত দুই ভাগে বিভক্ত, আওয়ামী লীগ লেড অ্যালায়েন্স এবং বিএনপি লেড অ্যালায়েন্স। তো সেক্ষেত্রে দুই গ্রুপেই তাদের নিজ নিজ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে একটা হতাশাজনক অবস্থায় আছে। আমরা নিরপেক্ষ গ্রাউন্ড থেকে বিষয়টার কারণ উদ্ঘাটন করার চেষ্টা করছি। আপনারা যারা রাজনীতি সচেতন, রাজনীতি গতি প্রকৃতি সম্পর্কে ধারণা রাখতে চান, কন্টেম্পোরারি পলিটিক্স বেগুলি সম্পর্কে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং প্রসেস করতে চান, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটা আলোচনা। দর্শক, আজকের প্রথম আলোর রিপোর্ট, সমন্বয়হীনতায় বিএনপিতে হতাশা। মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অনেকের মধ্যে আত্মসমালোচনা আছে, নেতাকর্মীরা মাঠে সেভাবে দৃশ্যমান নয়, বিশেষ করে রাজধানী ঢাকায়। এই যে বিএনপিতে হতাশা, সমন্বয়হীনতা, আরও নানান কথাবার্তা আমার বিশ্লেষণে উঠে আসবে এবং বিএনপি নেতারা এখন স্বীকার করছেন, এটা আমি মনে করি বিএনপি গত 15 বছরের পথচলায় জামাত শিবিরকে বাদ দিয়ে তারা কখনো বামদের সাথে নিয়ে, কখনো ভারতের উপর নির্ভরশীল হয়ে একটা এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। সেই এক্সপেরিমেন্ট তো ব্যর্থ হয়েছে এবং জামাত শিবিরকে বাদ দেওয়ার চেষ্টার যে এক্সপেরিমেন্ট, তার ফলে চূড়ান্ত মোমেন্টে এসে হতাশা। আর 15 বছর পর এই চূড়ান্ত সময়ে এসে হতাশা, এটা বিএনপির জন্য একটা বড় ব্যর্থতা নিঃসন্দেহে। যদি বিএনপি জামাতকে যথাযথভাবে মূল্যায়ন করে, জামাতের সাথে সমন্বয় করে, দীর্ঘদিনভাবে পরিকল্পনা করে এই পর্যন্ত আসতে পারত, তাহলে 2023 সালের শেষের দিকে এসে এরকম হতাশ হতে হতো না। আজকে যে বিএনপির সাংগঠনিক দুর্বলতা, আন্দোলনগুলোতে দুর্বলতা প্রতীয়মান হচ্ছে, আমি মনে করি এই কখনো গণতন্ত্র মঞ্চ, কখনো জাতীয় পার্টি, কখনো চরমোনাই, কখনো বারোদলীয় জোট, অমুক তমুক অমুক তমুক, এদের পিছনে ঘোরার কারণে, এদেরকে অত্যাধিক গুরুত্ব দেওয়ার কারণে আজকে বিএনপির এই সমন্বয়হীনতার ফলে এই দুর্বল অবস্থা প্রতীয়মান হচ্ছে। জামাতের যে অসন্তুষ্টির জায়গা, বিএনপির প্রতি যে ক্ষোভের জায়গা, অবমূল্যায়নের জায়গা, জামাতের সাথে যে অন্যায় আচরণ করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, সেগুলো কাটিয়ে উঠেও যদি একটা সমাধান করতে পারত 2023 সালের প্রথম দিকে অথবা 2022 সালের 10 ডিসেম্বরের পর থেকে, তাহলে আমি মনে করি আজকে বিএনপির এই অবস্থা হতো না। কারণ হিসেবে আমি একটা কারণেই দেখাবো, জামাত শিবিরকে বাদ দিয়ে এক্সপেরিমেন্ট করার চেষ্টা। তা এখন ডেফিনেটলি বিএনপির আমাদের কাছে খবর, বিএনপি নেতৃত্বের মূল অংশ তারা জামাত শিবিরের সাথে জোট প্রকাশ্যে আনতে এখন ডেসপারেট, ইটস ভেরি গুরুত্বপূর্ণ। 28 অক্টোবর ঢাকায় নয়াপল্টনের মহাসমাবেশ পণ্য হওয়ার পর থেকে 10 দফায় 20 দিন অবরোধের কর্মসূচি দিয়েছে বিএনপি, এর পাশাপাশি দলটি 3 দফায় 4 দিন হরতাল করেছে। গত 1.5 মাসে ধারাবাহিকভাবে চলা এই কর্মসূচি এর মধ্যে ঢিলেঢালা ভাব দেখা দিয়েছে, অনেকটা গুরুত্বহীন হয়ে পড়ছে। ভুল তো শুরু হয়েছিল 28 অক্টোবর থেকে। 28 অক্টোবর বিএনপি আরও বেশি সচেতন হলে বা জামাতকে সাথে নিয়ে যদি সুশৃঙ্খলভাবে কর্মসূচি পালন করত, তাহলে পুলিশের বা সরকার দলের যে ফাঁদ, সেই ফাঁদ এড়ানো সম্ভব হলে হতে পারত। আবার দেখেন, জামাতকে আলাদাভাবে কর্মসূচির সুযোগ দিয়ে বিএনপি একাকে পেয়ে সাইজ করেছে। তো বিএনপি জামাত জোটগতভাবে কর্মসূচি পালন করলে এত সহজে বিএনপিকে সাইজ করা সাহস করতো না আওয়ামী লীগ এবং পুলিশ। তো এটাও তো, এতেও জামাতের অভাব টের পেয়েছে ডেফিনেটলি। 28 অক্টোবরই ভোটের দিন যতই এগিয়ে আসছে, নেতাকর্মীদের মধ্যে হতাশা ততই বাড়ছে। ইটস ট্রু, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিজয়ের পাল্লা ভারী হচ্ছে। কর্মসূচি নির্ধারণে সমন্বয়হীনতাও রয়েছে, বিএনপি দলীয় সূত্রগুলো বলছে। এরপরও ভোট পর্যন্ত শক্ত কর্মসূচিতেই থাকবে বিএনপি, এর মানে কর্মসূচির ধরন থাকবে শক্ত, কিন্তু কর্মসূচি কতটা শক্তভাবে পালন করতে পারবে, আমি তো মনে করি দিন যত যাবে কর্মসূচি আরও বেশি গুরুত্বহীন হবে। এবং বিএনপি এখনও জামাত শিবিরের সাথে জোট প্রকাশ্যে আনতে পারেনি, তাহলে আরও বেশি গুরুত্বহীন হওয়াটা, এটা বিএনপি ডিজার্ভ করে। কর্মসূচি এখন নাম কাওয়াস্তে পরিণত হবে। হ্যাঁ, বিএনপি যদি জামাত শিবিরের সাথে জোট করে, যুগপৎ নয়, জোট করে একই ব্যানারে, যেমন সাপোজ দুই দলীয় জোট, বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোটের অবরোধ, ব্যানারে এভাবে লেখা থাকবে, কোথাও কোনো সমাবেশ করলে অথবা রাজপথে হরতালের সমর্থনে মিছিল করলেও, মিছিল করে যদি বক্তব্য দেয়, জামাতের লোকও দেবে, বিএনপির লোকও দেবে, একসাথে নামতে হবে, আলাদা আলাদাভাবে নয়।
তাহলে কর্মসূচি কিছুটা শক্ত হওয়ার সম্ভাবনা আছে, না হলে এভাবে ঢিলে ঢালাভাবে হতাশ হয়ে যাবে এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ নির্বিঘ্নে বিজয় অর্জন করবে। মঙ্গলবার আপনারা জানেন যে অবরোধ চলছে, অবরোধের কোনো খবর দেশ থেকে আমরা কিছুই পাইনি, খবর না রাজনীতিতে অন্যান্য বিষয় আলোচিত হচ্ছে, অবরোধের কোনো নিউজ নাই। অবরোধ যে হচ্ছে এটা এখন গণমাধ্যমে আলোচিত হচ্ছে না। প্রথম দিকে মানব জমিন বা জাগো নিউজ 24.com এরা খুব আপডেট দিত কোথায় কি যানবাহন ছেড়েছে কি না টার্মিনালগুলো থেকে, কিন্তু এখন সেরকম কিছু দেখছি না। তো মোটের উপরে দর্শক, আমরা একেবারে দিবালোকের নয়, স্পষ্ট আপনাদেরকে দেখালাম এবং বিএনপি নেতাদের আরও বক্তব্য আছে, তাতে হতাশা ফুটে ওঠে, সমন্বয়হীনতা ফুটে ওঠে এবং তারা যে আসলে শক্ত পুলিশের দমনপীড়ন সেটা তো আছেই। এই দমনপীড়ন কিন্তু 2013-14 সালের চাইতে কম। 2013-14 সালে জামাত কী দেখিয়েছিল শত দমনপীড়নে আপনাদের মনে আছে? সেই আউটপুট কিন্তু জামাত এখন আর দেখাতে পারছে না, বিএনপির সাথে সমন্বয়হীনতার অভাবে। তো এটা হচ্ছে বাস্তবতা। বিএনপিকে আমরা সাজেস্ট করবো এটাই, যদি শক্তভাবে কর্মসূচি পালন করতে চান তাহলে জামাতের সাথে জোট অনতিবিলম্বে সামনে আনুন এবং সরকারের যে দালাল রয়েছে বিএনপির আশেপাশে তাদের মতামতকে উপেক্ষা করে সেটা করতে হবে। অন্যদিকে বিএনপির অবস্থা তো আপনাদেরকে জানালাম, একেবারে লেটেস্ট বা আপডেট অবস্থা একটা হতাশার। স্বতন্ত্র কৌশলে অস্বস্তি বাড়ছে আওয়ামী লীগে, এটা হচ্ছে আওয়ামী লীগের গৃহদাহ। আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ ভুল করেছে, ডেফিনেটলি এটা ভুল। গঠনতন্ত্র উপেক্ষা করে নিজেদের দলের বিদ্রোহীদেরকে সুযোগ করে দেয়া, লেজিটিমেট করে দেয়া, এটা দলের মধ্যে একটা স্থায়ী একটা বৈরিতা সৃষ্টি করবে এবং এই বিদ্রোহী কালচার তৈরি করবে দীর্ঘমেয়াদে। এমনিতেই আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে ক্ষমতায়, আরও দীর্ঘমেয়াদে ক্ষমতা হয়তো বা থাকতে যাচ্ছে, তার মধ্যে দলের ডেসপারেট নেতাকর্মীদেরকে, স্বার্থন্বেষী বা সিন্ডিকেট নেতাকর্মীদেরকে কন্ট্রোল করা আওয়ামী লীগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিরোধী দলকে তো তালা মেরে রেখেছে, নিজের দলের লোকজনকে তো আর তালা মেরে রাখা যায় না, কন্ট্রোল করতে হয়। তার মধ্যে এই স্বতন্ত্র প্রার্থী লেজিটিমেট করে দেয়া, ডেফিনেটলি আওয়ামী লীগের সাংগঠনিক ঐতিহ্য, সাংগঠনিক শৃঙ্খলা ধ্বংসের জন্য এদের এই ভুল সিদ্ধান্তও দায়ী। এবং এখন এই যে গণমাধ্যমের প্রথম আলোর আজকের লেট নিউজ, স্বতন্ত্র কৌশলে অস্বস্তি বাড়ছে আওয়ামী লীগে, অস্বস্তি বাড়বে এটা প্রত্যাশিত ছিল, আমরা বলেছিলাম এই অস্বস্তি একটা ভয়ানক রূপ ধারণ করতে পারে। এই জন্য আওয়ামী লীগ যে ভুল করেছে স্বতন্ত্র লেজিটিমেসি দিয়ে, গঠনতন্ত্রকে উপেক্ষা করে, রাজনৈতিক স্বাভাবিক সিস্টেমকে ওভারলুক করে, এখন তার মজা বুঝছে। 300 আসনের মধ্যে অন্তত 130টি আসনে আওয়ামী লীগের প্রার্থীর বিপক্ষে দলের এক বা একাধিক স্বতন্ত্র প্রার্থী আছেন, এতে নিঃসন্দেহে তারা একটা মারাত্মক ধরনের অস্বস্তিতে ভুগতে যাচ্ছে এবং সামনে দিন যত সামনে যাচ্ছে তত বেকায়দায় পড়তে যাচ্ছে। ওবায়দুল কাদের যেটা বলছেন যে আমাদের নেত্রী স্বতন্ত্র হিসাবে প্রতিযোগিতা করার একটা সুযোগ দিয়েছেন, না আওয়ামী লীগ যারা করে তাদেরকে স্বতন্ত্র আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিযোগিতা করার সুযোগ কেন দিবেন? এটা কি কোনো সিস্টেম? এটা একটা কারচুপির, এটা একটা জালিয়াতি সিস্টেম, মানে জালিয়াতি করে নির্বাচনকে প্রতিযোগিতামূলক দেখানোর, কিন্তু সেটা আত্মঘাতী হতে যাচ্ছে। মন্ত্রীরা স্থানীয় নেতারা মারাত্মক টেনশনে আছে। তো দর্শক, আওয়ামী লীগ ভুল করেছে তার ফল পাচ্ছে এখন, বিএনপি ভুল করেছে তার ফল পাচ্ছে এখন।